Nayan Joty Bishinti Shalgra Hankro Mokol Operation of the Kasha Pandas Hansazaka, Chasal Fundam Zaita Majorabo, Pandani Bishinti Mokol Nuya, Mokol Kisha, Numa Combrono, Coxa Rangna Yawi Operation Kaizaka. Agortuni Koromi Mokol Operation Kaina Eba, I Sergeant Doctor Robindro Gupta, the Doctor Shamorob. Botar Charjo Kobo Chantit Bazarni Ice Harzen Umakanto Azarjo Panto Manjagi Operson Klaika. Shalgra Hankuni Shagduk Tang with the Tang Fang Doctor Jogodis Chandra Nomo by Kokshu Shemanka Ashano Korok Doxy High Borono Mokon Operation Bisinti Sebrizaka Operation Klaizaka Asusimia Debo Shemanka Takali Bishiva Korok Dogra Borono Mokoni Operation Kanye Nebagai Naitongo Nayan Joty. Total 1252 চশমা আমরা পাইছি এন্ড এখন অবধি আমরা প্রায় 1160 এর উপর চশমা দেওয়া হয়ে গেছে তারও কিছু না কিছু যদি হয় আজকে কোন জায়গায় হইতাছে ক্যাম্পটা আমরা তো মেইনলি আজকে আমাদের সার্জিক্যাল ক্যাম্পটা হইতাছে ইয়েতে বিলোনিয়া সাব ডিভিশন হসপিটাল হইতাছে অ্যাকচুয়ালি দিস ইজ দা অনলি অপারেশনাল হসপিটাল মানে ওয়ার্কিং ওটি ইন দা ডিস্ট্রিক্ট আমরা সব ওটি আমরা এখানেই করতেছি এখানে স্টাফরাও সবাইকে অপারেট করতেছে আর পুরো ম্যান পাওয়ার আমরা এখানে এতে তবু আগরতলার থেকে দুইজন সার্জন আইসেন ডক্টর রবীন্দ্র দাস তিনি স্টেট প্রোগ্রাম অফিসার এনপিসিবি আর ডক্টর শ্যামরূপ ভট্টাচার্য আইসেন তিনি আইজিএম এ আই স্পেশালিস্ট তাইনিও আইসেন স্যার আপনার নামটা কি ডক্টর মাগান্ত আচার্য আমি ডিস্ট্রিক্টে আছি ডিস্ট্রিক্ট আই সার্জন হিসেবে আমি এখানে পোস্টেড শান্তিবাজার পোস্টেড আছি আমরা স্টাফ এখানে সবাই আছে আর আগরতলার থেকে তারা একজন সরি কুলার থেকে একজন সিস্টার আইসেন মেল নার্স আইসেন তাইনি আজকে এসিস্ট করতেছে আর আরেকজন জিডিএস স্টাফ আইসেন তাইনি আইজিএম এর টোটাল চারজন তারা বাইরে মানে বাইরের দিকে আছে আমি এই প্রোগ্রামটা মেনলি আমরা যেটা ফোকাস করতে চেতেছি যে পেশেন্টের এখনও কিন্তু আমরা ডিস্ট্রিক্টের মধ্যে একটা ভয় আছে যে ছানি অপারেশন করলে চোখ নষ্ট হয়ে যায় এই মিথটা আমরা অনেকটা কাটাতে পারছি বাট এখনও কিন্তু মানুষের মনে ভয়টা আছে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা যদি মানুষের এই ভয়টা যদি একটু কাটাই দিয়ে কারণ অপারেশন দেখুন 10-15 মিনিটের কাজ শুধু কিন্তু হইতেছে কিন্তু অপারেশনের পরে এডিকুয়েট যত্নটা মানুষ নিতেছে না যে কারণে হইতেছে যে সময় মতো যে ড্রপ টপ দিতে হয় সেগুলো দিতেছে না ইনফেকশনটা থেকে যায় তো যে কারণে তাদের চোখ হতে একটু খারাপ হইতে পারে বাট এটা অপারেশনের সাথে রিলেটেড এটা যখন মিডিয়া পার্সনালরা যখন বুঝাইবো পেশেন্টরে কিংবা মানুষে যখন বুঝাইবো তখন তারা আরও অ্যাকসেপ্টেবিলিটি বাইরে যেতে পারে আমরা ডিস্ট্রিক্টে অহনুদ্ধি করতে গেলে প্লাস লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা প্রায় 1500 উপরে কিন্তু আমরা অপারেশন হয়ে গেছি 1500 উপরে অপারেশন আমরা ডিস্ট্রিক্টের হয়ে গেছি এবং আইতাছে দিনে আমরা হয়তো পূজার পরে যখন শীতটা পড়ে ইউজুয়ালি আমরা ক্যাম্পগুলো আরও বাইরে যাইলাম হয়তো আরও কিছু ক্যাম্প সম্ভাবনা আছে যেটার মধ্যে আমরা হয়তো বা বাইরের থেকে ফোনি সেক্টরেরও আনানের একটা ইচ্ছা আছে কিন্তু প্রত্যেক বছর যাই এই বছরও হয়তো বা একটা চান্স আছে তো সেম অনুসারে এগুলো উদ্যোগ নিতেছে এবং সময় সময় সেম অনুসারে দিতেছে যথেষ্ট ফান্ড আইতেছে আমরা ইয়ের লিগা আইয়ের লিগা যখনই ফান্ডিং থেকে আমরা চাইতেছি তারা জিনিসপত্র এই দিক ওইটা আমরা দিতেছে যে কারণে কোনো পেশেন্টের অন্যদিক কিনা লাগছে আগরতলা যাইলে যেটা পেশেন্টের একটা পুরো খরচা যায় আমরা কিন্তু ওই জিনিসটা আমাদের ডিস্ট্রিক্টে লাগতেছে না আমরা কিন্তু এটা আমাদের ডিস্ট্রিক্টে আরেকটা ইউনিকনেস কি যে আমাদের এখানে অপারেশনটা কিন্তু ডে কেয়ার হিসেবে মানে পেশেন্টরা আসবো অপারেশন করবো বাড়ি যাবো হসপিটালে থাকা টাকার কোনো ব্যাপার নেই শুধু ক্যাম্প যখন আমরা করতেছি তখনই আমরা একটা রাত্র স্টে করাইতেছি ফর পেশেন্ট সেফটি টোটাল আমরা আজকে 49 পেশেন্টরা এনরোল করলাম ডিস্ট্রিক্ট ব্লাইন্ডনেস কন্ট্রোল সোসাইটির আন্ডারে আমরা প্রত্যেক বছরই এরকম ছোটো ছোটো ক্যাম্প প্রতিনিয়ত করে আই ঠিক আছে এই বছর আমরা ফিজিক্যাল টার্গেট 350 পেশেন্ট আছে যেটা আমরা এই বছরের মধ্যে আমরা কমপ্লিট করতে হয় এই বছরের মধ্যে অহনুব্দি আমরা 125 পেশেন্ট কমপ্লিট হয়েছে এবং আজকে আমরা আরও টোটাল 49 পেশেন্ট আমরা এনরোল করছি এই পেশেন্টের মধ্যে অ্যাকচুয়ালি আমরা এরকমগুলো নিয়ে বিশেষ কিছু রাখছি না বিপিএল এপিএল সবাই এদের মধ্যে অন্তর্ভুক্ত আমরা মেইন টার্গেট হইতেছে যাতে আমরা ডিস্ট্রিক্টের মধ্যে কোনো ক্যাট্রাক্টের কারণে কোনো ব্লাইন্ড পেশেন্ট না থাকে তো আমরা ফোকাস এখানে রাখছি অন্যান্য ডিস্ট্রিক্টের থেকে আমাদের এটার ইউনিকনেস এটা যে আমরা ডিস্ট্রিক্টে যে আমরা অপারেশন চালাইতেছি এটার একটা মেইন টার্গেট থাকতেছে পেশেন্টের শুধু বাড়ির থেকে হসপিটালে অনেক যে খরচাটা এটাই তারা বিয়ার করে অপারেশনের আগে পরীক্ষা নিরীক্ষা যাওয়া সব আমরা হসপিটাল থেকে করাই যদি কেউ বিপিএল না থাকে তাহলে ইসিজি আর ব্লাড সুগার হিসাবে তাদের 20+25 ₹45 খরচা লাগে আর অপারেশনের বাবদ সব খরচা আমরা হসপিটাল থেকে বিয়ার করি তাদের কিছু কিনতে হয় না অপারেশনের পরেও কালো চশমা আমরা দিই ওষুধপত্র আমরা সব দিয়ে দিই পেশেন্টের অ্যাকচুয়ালি 3টা চেক আপ